রাস উৎসবের অন্যতম নাম শান্তিপুর থানার মোড় রাস উৎসব কমিটির প্রস্তুতি তুঙ্গে। শান্তিপুরের রাস উৎসবের অন্যতম নাম শান্তিপুর থানার মোড় রাস উৎসব কমিটি। প্রত্যেক বছরই শান্তিপুরের রাস উৎসবে তাদের নতুন নতুন চিন্তাভাবনা করে থাকে আকর্ষণীয় থিম, যা দেখার জন্য নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে বহু মানুষ। যদিও সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়ে শান্তিপুর থানার মোড় রাস উৎসব কমিটির চিন্তাভাবনায় এবছর তাদের রাস উৎসবের পুজোর থিম শ্রীকৃষ্ণের লীলা। আগামীকাল থেকেই গোটা শান্তিপুর শহর মেতে উঠবে রাস উৎসবে। শান্তিপুর থানার মোড় রাস উৎসব কমিটির প্রস্তুতিও চলছে গত এক মাস ধরে। রাত দিন এক করে প্রত্যেকটা শ্রমিক কাজ করছে, তবে পুজো উদ্যোক্তারা জানান সময় মতো সাজিয়ে তুলতে পারবে তাদের গোটা মণ্ডপ চত্বর। এছাড়াও এবছরও গোটা শান্তিপুরবাসীর কাছে রাস উৎসবে তাদের শ্রীকৃষ্ণের লীলার থিম মূল আকর্ষণ হয়ে উঠবে, এমনটাই আশাবাদী পুজো উদ্যোক্তারা। সপ্ত বৈষ্ণবের মিলন উৎসব শান্তিপুরের রাস উৎসব, এটাই হচ্ছে আমাদের থিম। তো কি কি হবে, মানে মাটির মূর্তি অনেক কিছু যেমন থাকে? হ্যাঁ, যেরকম মাটির মূর্তি হয় মাটির মূর্তি থাকে। এবার একটু অভিনব আমরা সিনারি আছে আমাদের, কিছু সিনারি দিয়ে আমাদের ওখানে সিনারিও থাকবে মূর্তিও থাকবে। এই নিয়ে আমাদের টোটাল, আবার এমনিও আমাদের প্রভু নিমায়ের উপরে সমস্ত আমাদের সাবজেক্টটা করা হয়। পুরো মাঠটা জুড়ে কি গতবারের মতনই হচ্ছে? হ্যাঁ, গত বছরে যেমন হয়েছিল ধরো সেরকম। কোভিড পরিস্থিতির জন্য কি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে? কোভিড পরিস্থিতির জন্য আমাদের ভিতরে অনেক বড় বড় রাস্তা ফেলেছি, আমাদের কোনো সমস্যা হবে না। সরকারের যা রীতিনীতি আছে সমস্ত মেনেই আমরা ভিড় করছি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় থানার মোড়ে লম্বা লাইন, তার কারণই হচ্ছে বেশ খানিকটা, মানে যদিও অনেক মূর্তি দেখতে সময় লাগে বটে, তো এবার কি আলাদা কোনো ব্যবস্থা হয়েছে নাকি ওইভাবেই? যে লম্বা লাইন আছে লাইনটা এবার আরও একটু বাড়বে, যেহেতু করোনা বিধি এখন মেনে আমাদের সব কিছু করতে হচ্ছে, লাইনটা এবার হয়তো একটু বাড়তে পারবে। আচ্ছা, এমনি আলাদা কোনো ব্যবস্থা থাকবে সর্বসাধারণের জন্যই তো থাকবে, নাকি আলাদাভাবে কোনো বিশেষ পাস, যেটা আর কি শান্তিপুরের মানুষের দাবি যেটা যেন আলাদা কোনো বিশেষ না হয়, সেই রকম কোনো ব্যবস্থা থাকবে? আমাদের কোনো বিশেষভাবে আলাদা কোনো কিছু নেই। আমাদের 150 সদস্য আছে, ওই সদস্যদের পরিবারদের লোকজন আসার জন্যই আমাদের কিছু সদস্যদের ভিআইপি পাস আছে, তাছাড়া আমরা আলাদা কোনো ভিআইপি পাস মানে অর্থের বিনিময়ে প্যান্ডেল আমাদের শান্তিপুরের লোকাল প্যান্ডেল আর থিমটা আমরা নিজেরাই বানাই প্রত্যেকবার, এবারও আমরাই বানাচ্ছি। মূর্তি যে মূল যেটা পুজোর তা কৃষ্ণগর থেকে আছে, কানাইলাল পাল অ্যান্ড সন। আচ্ছা, তো এবার তার মানে আকর্ষণ কি শান্তিপুরের, মানে থানার মোড় মানে সকলেরই অপেক্ষায় থাকে একটা নতুন পুজো, মানে আকর্ষণ রাস তো আমরা শান্তিপুরের থানার মোড়ের রাস এবার 7 বছরের পদার্পণ করলো। রাস মানেই লোকে জানতো শহরের মধ্যে অ্যামেচার, রাস মানেই জানতো স্টেশন, আমরা সেটা ঘুরিয়ে শান্তিপুরের থানার মোড়ে একটা কোনায় নিয়ে যেতে পেরেছি, এটাই আমাদের বিরাট সার্থকতা, এটাই আমাদের পাওনা। আপনার নাম? আর আমার নাম মনোজ সরকার, আমার থানার মোড় রাস উৎসব কমিটি, আমি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।